করোনা ভাইরাস নিয়ে ভীত না হবার 9টি কারণ। প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে চীনের বাহিরে 80টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে 3,558 জন এবং আক্রান্ত হয়েছেন 1,00,000-এরও অধিক মানুষ। আর বড় বড় শিরোনাম করে করোনার আগ্রাসনের খবর প্রতি মুহূর্তেই প্রকাশ করছে সারা বিশ্বের সংবাদ মাধ্যমগুলো, যা দ্রুতই ছড়িয়ে পড়ছে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে করে সবার মাঝে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। তবে আতঙ্কিত হওয়ারও যথেষ্ট কারণও আছে। চিকিৎসা সংক্রান্ত এবং বিশেষভাবে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জও রয়েছে। তবে এই ভাইরাসকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখনও বিশ্বের হাতে নেই। এমতাবস্থায় স্পেনের নাভারা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এবং ভাইরোলজির বিভাগের অধ্যাপক ইগনাসিও ল্যাপেস গোই সহ বেশ কয়েকজন বিজ্ঞানী প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে 9টি আশ্বস্ত হওয়ার বিষয়ে প্রমাণ করেছেন, এমন খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। করোনা ভাইরাস নিয়ে আশ্বস্ত হওয়ার ওই 9টি কারণগুলো: 1. সতর্ক থাকলে করোনায় আক্রান্ত হওয়া সহজ নয়। 15 মিনিটের অধিক সময় ধরে আক্রান্ত ব্যক্তির শারীরিক সংস্পর্শে আসলে বা কফ থুতু গায়ে লাগলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে, আক্রান্ত ব্যক্তিকে রাস্তায় ক্রস করতে গিয়ে আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কাই নেই। 2. শুধুমাত্র ঘন ঘন হাত ধোয়ার মাধ্যমেই এই ভাইরাসকে মেরে ফেলা সম্ভব। 3. অধিকাংশ ক্ষেত্রে করোনা ভাইরাস আক্রান্তের শারীরিক অসুবিধা সামান্য, স্বাভাবিক জ্বর সর্দির মতো। 4. আক্রান্তদের 2.5%-এর কম মৃত্যু ঝুঁকিতে থাকতে পারে, যদি তারা বার্ধক্যজনিত দুর্বলতা বা অন্যান্য বড় রোগে আক্রান্ত না হন। 5. সুস্থ সবল মানুষের আক্রান্ত বা সংকটাপন্ন হওয়ার হার একেবারেই কম। 6. এই ভাইরাসে মানুষ আক্রান্ত যেমন হচ্ছে, তেমনিভাবে সুস্থ হয়ে উঠছে প্রতিদিন। 7. মনে রাখার বিষয় হল, এই ভাইরাসের উৎস, প্রকৃতি ও সংক্রমণের ধরন 7 দিনের মাথায় শনাক্ত হয়েছিল, যেখানে এইচআইভি এইডস এর ক্ষেত্রে সময় লেগেছিল 2 বছর। এ ভাইরাসের প্রতিষেধক টিকা উদ্ভাবনের কাজও অনেক দূর এগিয়েছে। 8. ল্যাব টেস্টের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা সম্ভব। 9. কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করলে ভৌগোলিকভাবেই এই ভাইরাসের বিস্তার আটকানো সম্ভব। সবচেয়ে বড় কথা হলো, প্রতিদিন অসংখ্য করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠছে। বাংলাদেশে 3 করোনা রোগী শনাক্ত করা হয়েছে, এদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন নারী, তারা 3 জনই বাংলাদেশি। জানা যায় আক্রান্ত 2 জন ইতালির 2টি শহর থেকে সম্প্রতি দেশে ফিরেছেন, আর তাদের সাথে থেকে 3য় জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত সবাই একই পরিবারের সদস্য, তাদের সবার অবস্থাই স্থিতিশীল। 3 জনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কন্ট্রাক্ট থাকা 4 জনকে পরীক্ষা করে 1 জন পজিটিভ, বাকিরা নেগেটিভ এসেছে। বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি, স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়। IEDCR এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেন, আশঙ্কা করছি না আর ছড়িয়ে পড়বে, প্রত্যেকের মাস্ক পরে ঘুরে বেড়ানোর দরকার নেই। এদিকে করোনায় আক্রান্তদের এদের বয়স 20-35 বছরের মধ্যে বলে জানা গেছে। বাংলাদেশের সকল বাসিন্দাকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে জানান।